মাই দিয়ারে যদি বেলেগ বিয়া করই মা আর মানে বেলেগকে থাকিম তেতিয়া কিন্তু মা আপনার ঘরত কাম করবে আহিম করবি তো হে ভগবান হে দুদিন সোনকালতে আহক কিবা খং উঠব একশর মারিম মই তোমাক কোথায় বত্রিশটা দাঁত খহি যাব গম পাবা দৌড়ি হে বাবা কিয় ইমান খং করায় তাই মনে মনে থাক মাই চাওচোন তাই মোক বুঝি নাপালাক আজি কি চিনি নাপালাক চাওচোন ইমান বছরে তুমি মোক হেয়ে বুঝি পালা মাই ডিয়ারে গোটা খং করি উলে গেল কেনো বাবা হেঙ্কে খং করি ওলে যাবা লাগে এবোৰ মানুহ তেনেকুৱাই হয় কোনবোৰ মানুহ এই ফুলা কুকাই দুটো নিচিনা মানুহবোৰ নিজে দুখ কৰিব মানে পাপ কৰিব আনৰ গাত দুখ জাপিব আমাৰ মাই ডিয়াৰে আকো দুখো কৰা নাই আকো পাপো কৰা নাই হে মাই মই আগতে জানো এ আমাৰ বাবাই হেগলা কাম নকৰে তো বিনা দুখত মোৰ নিজৰ মানুহটোক মই ফুল বুজি আছিলো সন্ধে কৰিছিলো তাৰ মানে বাহিৰত ওলোৱা কথাবোৰ মিছা নেকি কতাই মিছা জানে না আপুনি ক'ত গম পালে মাই ডিয়াৰে কৈছে আপনার কথা মই বিশ্বাস করিম মোর নিজের মানুষ কথাও বিশ্বাস করিম হেনায় কাম মই নকরো দরকার হলি মই আপনার কথাও বিশ্বাস করিম মোর নিজের মানুষটোর কথাও বিশ্বাস নকরো হে এই বিষয়ে আপনার লগত কথা পাতাটো মোর চূড়ান্ত ভুল আছিল হরি হরি ইটা কোর কথা কি এই ই হলাই আহিম আহিম বলি আজি বেপারক গেছে নাকি ওহো আজি বেপারক যোৱা নাই হা ও ৰাতিপুৱা নেগলিও ইটা যাব পাৰে মানুহ মাতাৰ কৈ দিবি আই তই তই যে বেছি জানা হৈ উঠা সেইটোতে মোৰ বেয়া লাগে পুৱা মাল নিকিনিলি ইটা কি বেচব সেইটো অৱশ্যে হৈ কিন্তু আহা নাই গিয়া একৰ বাটা এটা কাম কৰা ফোন এটা কৰাচোন অহ ফোন কৰাচোন কৰা কাটি দিছে এই অ কি কব লাগা আছে এরপে নকা কিব হ্যাঁ ফোন তো কিবা মাগনা আ বস্তু লেপছ নাকি ও ফলাটা তোমাক গেলি রই আছো হ্যাঁ দেখো কি কব লাগা আছে মূল কব লাগা না কেরপাড়ার কব লাগা আছে ও কেরপাড়া ও হ্যাঁ কি আর কব লাগা খিনি তন্ঠে কলিও হবে কো কব লাগা আছে ও নিজর কব লাগা হেনি নিজে কও ঠিক কইছো ফলাটা ঠিক কইছো হাকনি কথা ময়ও কব পারু কিন্তু মই নকম ক নক কইতা কথা কথা বলু বলা মোৰ ভিতৰ খানি গোটেই কপানি উঠি আছে জানা না কিয় এ কিবা জ্বৰ উঠছি না কিয় এই যে ছাগালের দরে হাহা এত স্বভাবে মই তোর বা পাও থানাত আপিটো বিয়া করম বলে কথা দিয়ে আইলো হেতিয়ে মোৰ ভয় হয়েছে জানা না এনকে তো আর নসলে এ ভাই এটা জীবনের দায়িত্ব লবা হয়েছে সিরিয়াসলি ভাবছো কম কথা তো হনাই ভাবি চাবাক গেলি এ ৰ ৰ ৰ এটা কাম কৰছোঁ চিগনা জিলাপি আনবা দি বেইৰ ঘৰত ভালকে বহি পেলাই একদম বঢ়িয়াকে আলোচনা কৰিম চিৰিয়াছ কথাটো হয় না দে দে খোজ পইচা খোজ তাক ওকে পাটা চিগনা জিলাপি আনবা লাগবই নেকি ভোলা দাদা পইচা দিছি পইচা দিয়া নাই দেচোন তই দিবি দি ৰবাচোন ৰবা ৰবা কওক তুমি ডিউটিত আছা নেকি ড্ৰেছত আছো মানে এতিয়া ডিউটিত আছো তেতিয়াহ'লে প্ৰব্লেম হ'ব কি প্ৰব্লেম নহয় কাম এটা আছিলে মই ভাবিছিলোঁ তুমি যদি ফ্ৰী আছা একেলগে গৈ দুয়োটাই কামটো কৰি আহিলোঁ অঁ ক'লৈ যাব নালাগে দিয়া ডিউটিত আছা ব'লক ব'লক মোৰ ডিউটিৰ কোনো কথা নাই কথা হ'ল ফোন আহিলে গুচি আহিব লাগিব অঁ বহক
হেৰি কথা এটা কওঁ। কওকচোন, তোমাৰ ট্ৰেঞ্চফাৰৰ কথা কিবা চলিছে নেকি? ট্ৰান্সফাৰ নাইতো, কিয় সুধিলে? হে নহয়, চকত কোনোবাই আলোচনা কৰা শুনিলোঁ, সেইকাৰণে সুধিলোঁ। ইয়াতে মোৰ ৰেকৰ্ড ভাল, গোস্বামী ছাৰে মোক কেতিয়াও ট্ৰান্সফাৰ হ'বলৈ নিদিয়ে। বহক বহক, ক'লৈ যাবনো? যাম মানে প্ৰথমতে মন্দিৰলৈ যাম, তাৰপিছত কাৰ্যসূচী নিৰ্ধাৰণ কৰিম। ঠিক আছে, বহক ব'লে। ইটা কথা হল, গতে কাটাই লগ লাগি ইয়ার বিয়াখান পাত পালা। আমি একো করব নুরুহে বেহি, জি করব ভলাটাই করব, তাকে তো কই আছে ভলাই করব লাগব, তাতে কি বেলে কথা বল। তা কথা হল কি, মই মিগুরবার কথা আমার এই আপিটুর বাপাও কইছিল। ও আপিটুক কইছিল রসুন, আপিটু হকল যে সম্মতি দিলা, ও সাকুরি গড়া চলির কথা শুনি বেলে বিরাট ভাল লাগজ। ইটাকের পাতাতে বিয়া নে দে নাকি জানাই আর কথা, ও চাকরি করা না করার কথা হয়ে গেল না। এই মিহির আমার সাধারণ চাকরি তো হয়ে আছে, আর এক নাই মোর এক বিঘা মাটি আছে। হিংকে কবা পারি, হিংকে কবা পারি, কবি কবি হিংকে কবি, র তাতে বহুত কথা আছে, দেখুন চাও মই কি করবা বারু। সাই নাই এ বাপা, জি করা সনকালকে কর, ইয়াক নি আপি তো দেখে আন, আর এতু নহই বেলেগ এটা আমি ঠিক করিম, মুঠতে ইবার কেরপার বিয়া খেন পাতবা লাগ। পেহি যত দিলি হব, আর এটু আপি নহলি পেহিয়াতর কবার তোমার আপি আনি দিবা লাগবো। আইসি কহ, মোর গুরমা থেনে আপি নাই, এ হেনে আপি থাকলি ইয়াক নু ইতাক লগি মই বিয়া করে নে ডাকে থাকলু হই। এ হব র হব র, পহিলে এটুতে মাথা মারু রসুন, নহলি পিছত কিবা বেলেগ চিন্তা করিম। এগার পা তমল জুলসুন আসুনা। এ রালি এ বলা নাই যে নিলাক, আনাই দিয়া নাই, এইবার যে বিয়া হব ও খাটাং সই নাকি বলা দাদে, চিনিয়ে পাওয়া নাই শিয়ালমুড়ি জন্ম বস্তু, কবা নরু কি বা করে জি করে ভগবানে করবো দেয়ার, সোনকাল বিয়া খান হলি হয়ে বাপা। পাগল হৈছে নেকি হা, সি ঢুকোৱাত এখন চাৰি বছৰ মান হল, আমাৰ সেই শিৱসাগৰৰ হেমেনৰ কথা কোৱা নাই, ইয়াত যে ইয়াত যে কোন হেম ইয়াত যে খুব এমএলএ এমএলএ ভাবি থাকে। এ গম পালো দিয়ক, কেইদিনমান আগত কিবা এটা কথা থানালৈ আহিছিল, খুব নেতাগিৰি দেখুৱাই থাকে, এনেকুৱা এটা ধমকি দিছোঁ নহয়। ভুল কৈছা ভুল কৈছা, বহুত ডাঙৰ ভুল কৈছা, হাত দীঘল মানুহ, বাৰ বজাই দিব কেতিয়াবা। তেখেতৰ নম্বৰটো মোৰ তাত আছে। আছে নেকি, দেচোন নম্বৰটো দে। লগত নাই নহয় মানে মোৰ ফোনত নাই। অ' ফোন নম্বৰটো ফোনত নাথাকি ক'ত থাকেনো? নহয় মানে কাগজ এখন ৰঙা চেহাই দি লিখি মোৰ বিচনা তলতে থৈ দিছোঁ, মানে মই সেই যে ইণ্টাৰভিউ দিছিলোঁ তোৰ মনত আছে নহয়, এই যে স্বাস্থ্য উপকেন্দ্ৰত ইণ্টাৰভিউ দিছিলোঁ, লগত যোগাযোগ ৰাখিছিলোঁ। এটা কাম কৰ নহ'লে, ঘৰলৈকে যা, জয়সিক কবি উলিয়াই দিব, এ নালাগে যা, তয়ে বিচাৰি পাবি, যা হ'ব যা হা যা। অঁ হৰমা যাবা, মই পালোৱে যেতিয়া বেলেগ এটা কাম কৰিম, বোলা। এ মাই আ ভাত খাওঁ আ, মাই দিয়া দা হওক দক, অন্য দিনা দেখোন বাবাক গালি সাজি থৈ ভাত খোৱে, আজি নাখাওঁ দক মাই, আজি আৰু কিয় নাখাওঁ, আজি নাখাওঁ দক মাই, মাই দিয়াৰ লগত একেলগে খাম, বাবাতে দেৰি কৰে, মোৰ দেৰিকে খাম, বাবাই যদি ৰাতি কৰে আহোঁতে, ৰাতিকে খাম, আইহেৰে বাবাই যদি কেৰপাৰ লগত থাকে, কেৰপাৰ ঘৰে চৰে, তেতিয়া নাখাওঁৱে দক, হে আবেৰি মৰি যাবি দেখোনে এনকে, মৰি গেলিও গেলো মাই, মোৰ আজি বিৰাট দুখ লাগি আছে। হে মাই আকৌ দুখ কৰবা নালগিবি, হেগলা ভাবি চিন্তি থাকিবাও নালগে, নহয় হে মাই, ইমান শুনান মানুহটোক মই গোটেই সন্ধে কৰছো, ইমান কষ্ট পাইছি মাই দিয়াৰে মনটোত, আমাৰ দৰে চিৰিৰ কাৰণেতো
মৰত গেলাখানে বয়া কাম কৰবে লাই পাই যায়। হেই, ইমান সন্দেহ কিয় কৰিছিলো এই বয়া হল। এই ঘৰত এখন আখ বুলি পৰঠা খালি হা ইটা এনকে বহি যাক কি নাকি। হে ৰ, কিবা এটা ভাবি আছো ৰ, একো ভাবিব লাগে, জল আপিছো চাই হ'ল। তো হসাই দেই, একো কথা বুজি নাপা ভাই। আজিকালি সকলোরে ঘরে ঘরে চারিখান পাঁচখানকে বাইক থাকে। তো এটা 100 বিঘা মাটির মালি, তই মই যদি সাইকেলত যাও কেন রাখা হব ভাবছো? সন্মানের কথা আছে ভাই। কাইও বাইক নিদিলি করা কি, কাবার বেয়াখান আনবা লাগবো। ও ও কোক যাই নু, আহক শুনা কোক যাই। শুনলে যাও কার ঘর যাব নু? দুঘর আছে, বৈশ্যথেক তাকে যাব না। আগে তালুকদার ঘরে যাম, তারপর বৈশ্য ঘরে যাম। আগে বৈশ্যথেক না যেগিয়া না যাও, সময় কথা আছে নহয়। কি হবা সুধিলে? এ রব, বৈশ্য আমরেনত থাকে, বৈশ্যর বাইকখান ঘরত একদম গ্রিলর ভিতরত ভাড়া করতে দিয়ে আছে বিন্দাস। আপনি বৈশ্যনিক কই ফেলে বাইক চাবি বাট আনি নিয়ে গিয়া, আমি দুটা আগে যাও। সরি, সেটু কাম মই করব নোয়ারি। যা কবা নরে হে, মানে মই বাইক চলাবই না জানো। আপনি হেন যে আপনি চলাম না, তেন নিজে খুজি নলয়নো কিয়? সরি, মোর দেরি হয়েছে, আহু ধন্যবাদ জয়া অসম। এই বান্দারর অল বেশি বেশি হইছি। এ রহ, সব কথা দমত নছিলে তো? অ এরা ৰ, এটা কাম কৰচোন, ইটা দুয়ো ঘৰা ঘূৰি যাওঁ যা। কালি পুৱা ৰাজবংশীৰ বাইকখান লৈ পেলাই বিন্দাছ যাম। নহ'লে মানে ইমান অৰ্য নভিচোন, কালি পুৱা গপচত যাম, বাইক লৈ যাম। এই অলপ চিকনা হৈ আহিবি, পাৰিলে এই বাৰেণ্ডাখন ঢালি আহিবি অলপ। হ'ব দে, তোৰ কেইটালৈ ঘূৰি আহিবি। অ আহে মাই, আহ আহ। হে মাই, চাহে কোনে আহিছি? ও দাদা দুখোন, ৰবচোন, ভাত নোখোৱাকৈ থকাটো কিন্তু ভাল কথা হোৱা নাই নেকি? নহয় দিয়া, দাইদেউক মই বিনা কাৰণত সন্দেহ কৰিম। এইটো বেয়া কথা হৈছে, ভাত খাব লাগে, এই সন্ধিয়া লাগিবই হ'ল। আকো নহয় দিয়ক দাদা, আসাজ ভাত হে। হে মাই, চাহ ফিৰৰ ব্যৱস্থা কৰ যা। ই আই, আপুনি মোক সেইটো কথা ক'ব লাগে না? আমি একদম চাহ নাখাওঁ। হাও খাবা লাগিব। নাখাওঁ, তুমি যেতিয়ালৈকে ভাত নোখোৱা তেতিয়ালৈকে আমি চাহ নাখাওঁ। প্ৰথমতে ভাত খোৱা, তাৰপিছত আমি চাহ খাওঁ। অঁ, তে মায়ে এটা কাম কৰক, চাহ 2 কাপ আপুনিয়ে বনাকগে। মইতো মাই দিয়ান না আগগেলি ভাত নাখাওঁ বুলি কি ৰাখাইছো না? শুনলি মাই কথা তাই? ও গহৰ মুৰা কাটি দিলেও তাই ভাত নাখয় বোলে। বাবা আইলিহে ভাত খাব দেব, ময়ো চাহ কৰি আনো দে। ব দে বাবা। এইবোৰ মতা যে বহুতে কিয় ইমান কষ্ট কৰে মই ভাবি নাপাওঁ। অ, তুমি ভোলা কোমাৰ কথা কৈছা? অ, বাহিৰত চাহ জলপান যি পায় সকলোবোৰ খাব, ভিতৰত এজনী লঘোণে থাকিব। জানো পায়। আহিম বুলি কৈ গেল না? তানাৰ কথা একো ভালো নাই আই। তে আমি কিয় ৰখি আছো? তয়ে জানা তই কিয় ৰৈ আছা, মই ৰৈ থকা নাই। তই কাক ৰখি আছা? মই চাটিঙত গৈ আছো, ইয়াত ধৰি বহি আছো। হাই কোক গেলে? ও ডালি গেল। এ আই, ভাত না খাও বলি 2 কাপ চাহ লই। ও মই খাম দা 2 কাপ চাহ। জি টেনশনত আছো, 2 কাপ কে আছে, 1 কাপ খাই দিম দা। হেতে, কেদিনমান আগত ইয়াতে আছিল নহয় ৰঙা চেয়াহিয়ে লিখা হেমেন ৰায় চৌধুৰী লগতে ফোন নম্বৰটো। চে, যাব নহয়? নাই পোৱাচোন। এ বলকহে, তেওঁৰ নম্বৰটোতো ইমান দুৰ্লভ নহয়, ৰাজনীতিৰ মানুহ, ক'ৰবাত বিচাৰিলে পাম বলক। হেৰি, তুমি বিচাৰি দিব পাৰিবা? পাৰিম, কিয় নোৱাৰিম বলক। চাহ একাপ খাই যাও, একদম চাহ নাখাওঁ। এই নম্বৰটো বিচৰাৰ নামত বহুত সময় ঘূৰিলোঁ, নম্বৰটো বৰ জৰুৰী আছিলহে। ঠিক আছে বাৰু, আমি এতিয়া গৈ থাকোঁ, তোমালোকে চেষ্টা কৰি চাবাচোন কি জানি পোৱাই। বলা বলক, আকৌ আহিব কিন্তু। আহিছোঁ দেই। অঁ যাওঁ।
ও দুড়ু গুনে কলে গছিল হে আছ রবা কামতে কি হল আজি বেপার লজ নাই আজি জন হল দে হাত খালে নাই করবা ইমান সময় লাগে খোৱা নাই ও নাই দিনটো চাহ খাই আছো না এই চাহ গজা খালো এই চাহ চিংড়া খালো ও না মানা কথা পরঠা খানো খালো বঢ়িয়া আপোনালোকে গপৰ ওচৰত বাহিৰত খোৱা বোৱা কৰি থাকক আৰু ঘৰৰ তিৰোতাজনী শুকাই থাকক বলক এক মিনিট এই হেৰিও কুৰ্ম তোৰ গুৰিত আছে নেকি বাৰু কিয় এই চৌধুৰী নম্বৰটো আছে নেকি বাৰু পাইছো দেই ভাগে মাতাকে হলি মাতা নাই সেইকাৰণে কৈছো চাহ খাবলৈ মাতি আহে বহি চাহ খোৱা হ'ল কথাকেইটা পাতিব পাৰিম যোৱা খোলা খোলাকে মাতি কোনে কৈছে মই ইয়াৰ পৰা ট্ৰেঞ্চফাৰ হ'ম বুলি এইবিলাক চব মিছা কথা উৰা বাতৰি জানো আজি আপুনি দিনটো আমাৰ হৰমায়াৰ স্কুটিত বহি চৌধুৰীক বিচাৰি ঘূৰি ফুৰিছে তাৰপিছত দুইটা মন্দিৰলৈ গৈ সেৱা ধৰিছে মই সব ইনফৰমেশ্যন পাই আছোঁ আপুনি মিছা ক'লেতো হ'ব নহয় ছাৰ আপুনি যিখিনি কথা ক'লে সেইখিনি কথা সঁচা কিন্তু আচলতে কথা সঁচা মিছা কথাটো আপুনি ভালকৈ বুজাই কওক চাওক ছাৰ মই মানে এটা প্ৰব্লেমত পৰিছোঁ প্ৰব্লেম কি প্ৰব্লেম প্ৰব্লেম মানে ছাৰ এই শৰ্মায়া শৰ্মায়াৰ লগত মোৰ এটা বন্ধুত্ব আছে সেইটো আপুনিও জানে সকলোৱে জানে সঁচা কথা এতিয়া সেইবুলিয়েই মোৰ পাৰ্চনেল লাইফত মোৰ পাৰ্চনেল কথাত যদি অনবৰতে এণ্টাৰফেয়াৰ কৰি থাকে সেইটো মোৰ ভাল নালাগে সেইকাৰণে এইবিলাক নাটক কৰিবলগীয়া হৈছে এইখন নাটক কৰিলে আপোনাৰ লাভ কি হ'ব লাভ মানে শৰ্মায়ে তেতিয়া বুজি পাব যে সম্পৰ্ক এটা হ'ল বুলিয়ে পাৰ্চনেল লাইফত এণ্টাৰফেয়াৰ কৰিব যেন নালাগে আচ্ছা কথা সেইটোৱে নেকি সেইটোৱে মই আকৌ কথাটো ঘপককে শুনিছোঁ এতিয়া চক খাই গ'লো নহয় আজি দিয়া আপুনি বহক চক খোৱাতকৈ ভাতকেইটা ৰান্ধি ভাতকে খাওঁগৈ যাওক 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 বৰলা কাই ঐ বৰলা কাই বৰলা কাই ছোৱালী দেখিলেই পচন্দ লাগি যায় পচন্দ লাগি যায় বিয়া বিয়া বুলি বয়স দিলে ভাতি হুমৰ জয় কপালত নাই বৰলা কাই আমাৰ বৰলা কাই বৰলা কাই আমাৰ